জিএমইএ’র সমস্ত প্রজেক্ট যেগুলো হয়, অনেকগুলো প্রজেক্টই আছে, সেটার পরিচালনা পর্ষদ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রজেক্টগুলো পর্যালোচনা করার জন্য এবং ওভারসি করার জন্য। মোস্ট অফ দ্য প্রজেক্ট কিন্তু দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রজেক্ট, স্কিলস ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, এবং সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ডোনার এজেন্সি আমাদের সঙ্গে সহায়তা করে থাকে। সবচেয়ে বড় যে প্রজেক্ট সেটা হচ্ছে এসিআইপি প্রজেক্ট, এটা এডিবি ফান্ড করে এবং এটা আমাদের অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ’র মাধ্যমে এটা পরিচালিত হয়ে থাকে। সমস্ত দেশব্যাপী 50-এর অধিক ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা চেষ্টা করি গ্রামাঞ্চলের বিভিন্ন যারা আছেন, বিশেষ করে মহিলারা যারা আছেন, তাদেরকে এই সমস্ত ট্রেনিং সেন্টারে এনে তাদেরকে বেসিক স্কিলসগুলো শিখিয়ে তারা যে সমস্ত এলাকায় থাকেন সেই সমস্ত এলাকার কাছাকাছি তৈরি পোশাক ফ্যাক্টরিতে কারখানাতে চাকরি দেওয়ার বন্দোবস্ত করার জন্য। এই স্কিলস ডেভেলপমেন্ট ছাড়াও অকুপেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ড যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়েও আমাদের বেশ কিছু সিগনিফিকেন্ট প্রজেক্ট আছে যেগুলো আমরা ডেভেলপমেন্ট পার্টনার্স, লোকাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস এবং একাডেমিয়া তাদের সঙ্গে বসে আমরা এই প্রজেক্টগুলো করি। ইদানিং আমরা বেশ কিছু চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা যেন আরও বৃদ্ধি করা যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে মিড লেভেল ম্যানেজমেন্টে যে সমস্ত দক্ষতার অভাবগুলো আছে, তাছাড়া 4IR সামনে আসছে, এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যে স্টেপসগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার লক্ষ্যে আমরা মনে করি যে এই কোলাবোরেশনটা প্রয়োজন এবং এই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।